হ্যালো বন্ধুরা, তো এখন বাজে সকাল 10:30, আর সকাল থেকে ওই মহাশয় হয়েছে বাথরুমে দরজা বন্ধ করেই রেখেছে। 1 ঘন্টা হয়ে গেল, মানে সেই সকাল থেকে গামছা পরেই ঘুরছে, গামছা পরেই ঘুরছে, আর এত গরম, মানে পুরো অবস্থা খারাপ। তো জানাও এখনো কি করছো ওকে দেখতে। এই কি করছো এখনো? 1 ঘন্টা হয়ে গেল তোমার সেই থেকে, বাপরে বাপরে, মানে এক প্লাস করেই যাচ্ছে, করেই যাচ্ছে, গামছা পরেই সারাদিন ঘুরছে, এখনো দেরি আছে। দরজা খুলে দাও কিন্তু। দরজা খুলে দাও কিন্তু, খোলো না, তারপর তোমার সব সিক্রেট ফাঁস হয়ে যাবে। ও বাপরে, তোমার এখনো হয়নি? না, মানুষের কত লাগে, কত সময় লাগে, মানে তোমার মধ্যে কতটা পরিমাণ আছে বলো তো, যে এই 1 ঘন্টা ধরে এখনো হয়ে যাচ্ছে। না দেখাতে হবে না, তুমি তোমার কাছে রাখো, আমাকে দেখাতে হবে না, তুমি দেখো কি হবে। তুমি যে 1 ঘন্টা হয়ে গেলে এখনো যে বেরোনি, আমি সেটা কি করে জানবো? মানে একটু আগে না কখন যেন দেখলাম গামছা পরে আছো, এখনো তুমি সেই এবারে এখানেও বন্ধ আসছে। অবস্থা দেখো, ছি 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 ছি, বাপরে, তুমি কি এখনো কি তোমার গায়ে লেগে আছে নাকি? গন্ধ এত কেন? এ মা গো মা, ভালো করে ধুয়ে সুরা তোকে শোনাচ্ছ নাকি আশেপাশে বাড়িতে? হ্যাঁ কি ভালো করে তুমি যাও, তুমি ধুয়ে তুমি আমাকে আগে শুনো না, যাও যাও ভালো করে। দেখো কত আনন্দ আবার গান করছে, তুমি কি ঠান্ডা ঠান্ডা বের করলে নাকি? ভালো করে মুখ মোছো, ওটা দিয়ে মান সম্মান কিচ্ছু লাগে না। কিসের মান সম্মান? আমার মান সম্মান? তুমি আমার মান সম্মান রেখেছো, এইটা নিয়ে ভিডিও করছো তুমি? তো তুমি আমাকে দেরি করছো তো কি করব, আমি তোমাকে খুঁজতে খুঁজতে আমি চলে গেলাম ওইখানে, আমার পুরো প্রেস্টিজটা ডাউন করে দিলে, আর তোমার এমনিতেই ডাউন। হ্যাঁ চলে দেখাচ্ছে, তোমার এমনিতেই ডাউন।